রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাবারক ও তাআলা জিন্নাত আর ইনসান জাতিরে দুনিয়ার জমিন সৃষ্টি করছে একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি করার জন্য হই সুবহানাল্লাহ। যখন জিন্নাত আর ইনসান রে দুনিয়ার জমিন দুইটা সম্প্রদায় আল্লাহ তাবারক ও তাআলা বানাইলা, জিন্নাত জাতিরে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করলা, আর ইনসান জাতিরে মহান আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র মাটি দ্বারা বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতর লাগি যখন নির্ধারণ করলা, আর সে মহল্লার মধ্যে ফরিশতা হলে কইলা, আল্লাহ ইনসান জাতি আপনি বানাইলে দুনিয়ার জমিন ইতা ফিতনা করবা, ফসাদ করবা, ইতা লড়াই করবা, হিংসা বিদ্বেষ জমিন করবারে দয়াল, আমরা ফরিশতা হলে আপনার ইবাদত দিয়ে আপনি ইনসান জাতি হল বানানি বাধ্য কুয়া, আমার আল্লাহ লগলে কইলা, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ ইনসান জাতির জমিন সৃষ্টি করিয়ার, আমি আল্লাহ ইনসান জাতির জমিনের মধ্যে বানাইয়ার, আমি আল্লাহ যা কিছু জানি তোমরা ফরিশতা তা জানো না, হু সুবহানাল্লাহ। ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন, আবার ইনসান জাতির আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়ার, আমার এবাদত আমার গুলামি যখন জমিনের মধ্যে করবা, আমার গুলাম হলে আমার এবাদত আমার কুদরতর কদবসিদ্ধা দিয়া আমি আল্লাহর এবাদত হল করিয়া যাইবা, ওরা যদি আমার তারিফ আর প্রশংসা আমি আল্লাহর গুলামি যদি জমিন বেশি বেশি করিলাই, আমার বন্দারে কিয়ামতর ময়দান বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করমু, হই সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যত মুমিন মুমিনাতে যত বান্দা বান্দি আমি আল্লাহর নেক ইবাদত হল জমিন করবা, আমি আল্লাহর আমালে সালেহ হল জমিনের মধ্যে করিয়া দেইবা, আমি আল্লাহ এদেরকে মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়া দিব, আর মুমিন বলিয়া যখন সার্টিফিকেট দিব আমার বন্দা যখন জমিনের মধ্যে মুমিন হয়ে জীব গিয়া উত্তম জিন্দেগি উত্তম দুনিয়ার জিন্দেগি হায়াত তৈজিবা পবিত্র একটা জিন্দেগি আমার বন্দারে দিব, গোটা দুনিয়ার মানুষের তার জন্য মাগফিরতর দোয়া করব, কারণ বন্দায় দুনিয়ার জমিন যখন হায়াতে জিন্দেগি উত্তম চরিত্রবান জিন্দেগি জমিন গঠন করব, বন্দায় তার নবীওয়ালা আখলাক নবীওয়ালা আদর্শ অলিওয়ালা আদর্শ হল লইয়া যখন জমিন চলাফেরা করব, দুনিয়ার জমিন থেকে একজন পাক্কা মুমিন ইন্তেকাল হওয়ার লগে লগে সারা মুমিনে তার লাগি মাগফিরতর দোয়া করে, হই সুবহানাল্লাহ। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম আর বান্দি হলে যখন আমার নেক আমালে সালেহ হল জমিন করবা, আমি আল্লাহর রেজা মন্দি যখন জমিন করবা, আমি আল্লাহ আমার বন্দারে দুনিয়ার জমিন মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাইমু, আর যখন আমার বন্দা মুমিন হালত জমিন থেকে বিদায় নিব, আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার বন্দা দুনিয়ার জমিন থেকে মুমিনের হালত জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আমি আল্লাহ আমার বন্দার কবরের জন্য তোর বালাখানা বানাইমু, হই সুবহানাল্লাহ। আর যে বন্দার কবর খান্দা জন্য তোর বালাখানায় পরিণত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই বন্দারে ফরিশতা হলে ডিস্টার্ব করতে নাই, আল্লাহর জাহান্নামের ফরিশতা ডিস্টার্ব দিতে নাই, নেকির আর মুনকিরেও ডিস্টার্ব দিতে নাই, কিয়ামতের মাঠ পর্যন্ত লম্বা জিন্দেগির জিন্দেগির মধ্যে আমার বন্দায় আরামর শহীদ কবরের মধ্যে ঘুমাইব, হুক সুবহানাল্লাহ। আর যদি আপনি বালা আমাল না করেন, আপনি যদি আমালে সালেহ জমিনের মধ্যে খরাবাত দিলাই, কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যেদিন থেকে শান্তা পাইবা, কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যেদিন থেকে আপনি পাইবা, গোটা জিন্দেগির মধ্যে আপনি বেঈজ্জতির জিন্দেগি পাইবা, লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবা, আল্লাহ আপনার কবরটি জাহান্নাম বানাইব, হই নাউযুবিল্লাহ।
কোরআনে কারীমের 9 নম্বর ফারার মধ্যে মহান আল্লাহ তাবারক ও তাআলা বলেন, ওয়াইযা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون رب العالمين بلن قيامة رميدان و جنات الإنسان و بشان شنكوك جمعات رمي الله تبارك و تعالى جهنم و سيكول عربي لغايا ها طرف عرمو ده سيكول عربي لغايا اكتا تاني تاني يدر كي جهنم ديمو خوي نعوذ بالله সাহাবাই কেরাম ওখলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলা, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান ও জিন্নাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ কেন জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহর নবী দিয়ে আল্লাহ জবাব দিয়া দিলেন, নবী আপনি জানাইয়া দিন তিনটা খাসলত যত জিন্নাত আর ইনসানের মধ্যে পাওয়া যাইব, এদেরকে কিয়ামতের ময়দান ও বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। হই নাউযুবিল্লাহ। 1 নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাহাদেরকে আমি আল্লাহ তাবারক ও তাআলা একটা অন্তর উপহার দিয়েছিলাম, একটা কলব দিয়েছিলাম, আমার বন্তার যদি অন্তরটা হিংসা মুক্ত যদি না হয়, আমার বন্তার অন্তরটা যদি গুনাহ করতে করতে দিলটারে যদি আমার বন্দায় জমিন মুর্দা বানাইলায়, আমার বন্দায় জিনার গুণা দিয়া যদি তার দিলটারে মুর্দা জমিনের মধ্যে বানাইলায়, আমার বন্দায় যদি গুণা করতে করতে গিয়া তার অন্তরের মধ্যে যদি জঙ্গার আর সালি ফেলাই দিলায়, এই অন্তরের গুণার কারণে অন্তরটি মুর্দা বানানোর কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাতার ইনসানকে জাহান্নাম দিমু। হই নাউযুবিল্লাহ। ইনসান শব্দের অর্থ বহু বচন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জাতির ইনসান বুঝানো হয়েছে, তাতে মুমিন হোক কোয়া আর অমুসলমান হোক কোয়া, মুসলমান হোক অথবা অমুসলমান হোক, এখানে ইনসান শব্দ ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। 1 নম্বর, আপনার দিলর গুণা, আপনার দিলর মধ্যে যদি হিংসা থাকে, আপনার দিলর মধ্যে যদি মানুষের ব্যাপারে যদি নফরত থাকে, আপনার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে অন্যর সমালোচনা দিলর মধ্যে থাকে, আপনার দিলর মধ্যে যদি সুদর গুণা থাকে, আপনার অন্তরের মধ্যে যদি গান জিনিসের মজা খান্তা ফয়দা লইলায়, আপনার অন্তরের মধ্যে যদি বিভিন্ন ভিডিওগুলা যদি দেখতে আপনার মজা ফয়দা লইলায়, যেমন নাটক থাকি লইয়া, লাইকি ভিডিও থাকি লইয়া, ইনস্টাগ্রামের ভিডিও থাকি লইয়া, টিকটক ভিডিও থাকি লইয়া, যতগুলা অবৈধ আপনার ভিডিওগুলা জমিন আছে, এগুলার আওয়াজগুলা যদি আপনার দিলর মধ্যে মজা ফয়দা করিলায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলা শরীয়ত বিরোধী কথাবার্তাগুলা, যেমন যুব সমাজে ফোনের মধ্যে নারী জাতির লগে অবৈধ ফোনগুলা কথা যেগুলা হইন, এগুলার গুণা যদি আপনার দিলর মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমারে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে দিব। হুকান আউযুবিল্লাহ। 2 নম্বর, আপনার খানর গুণা চৌকর গুণা, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাহাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম, চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, যদি আমার বন্দায় চৌকরে দিয়া গুণা করতে করতে যদি চৌকর মধ্যে যদি আমার বন্দায় ফর্দা ফালাই দিলায়, কুরআনে করিমর শুরুআতের মধ্যে মহান আল্লাহ তাবারক ও তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আমার বন্দায় গুণা করতে করতে যদি চৌকর মধ্যে ফর্দা ফালাই দিলে, আমার বন্দার চৌকর মধ্যে যদি লাজ লজ্জা শরম হায়া যদি না থাকে, আমার বন্দায় বিভিন্ন জিনিসের ফাংশনগুলা যদি চোখ দিয়া দেখে, নারী জাতির দিকে যদি অবৈধ আকারে নিজের চোখগুলা দিয়া যদি বন্দায় থাকাইলায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে জিন্নাত আর ইনসানদের জাহান্নাম দিমু। হই নাউযুবিল্লাহ। চোখ নামক নিয়ামত যে বন্দার আল্লাহ জমিনের মধ্যে দিছে না রে ভাই, ওই বন্দারে আপনি ধিকার করবা, আল্লাহ তোমারে এত সম্পদ দিল, গোটা হাইলাখান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমারে ধনী বানাইল, কিন্তু আল্লাহ তোমারে চোখ নামক নিয়ামত দিল না। আপনি বলেন তো আল্লাহ আপনারে কেমন সুখী জমিনের আছে, চোখ নামক নিয়ামত নাই যার,
ওই অন্ধ বেটায় আপনার জবাব দিও আল্লাহর বান্দা হল, আল্লাহ যদি আমার দুনিয়ার জমিন ভিক্ষার তানা তলয়া যদি ভিক্ষা করাই করাই জমিন খাওয়াইত, আর আমার চোখ নিয়ামত জুতা যদি আল্লাহ জমিন দিলাইত, দুনিয়ার জমিন ভিক্ষুক থাকলেও আমার চোখ থাকার কারণে আমি দুঃখিত হইলাম না অনে হোক ঠিক কিনা, কারণ যার চোখ নাই সে বুঝে, যার খান নাই সে বুঝে, যার এক হাত নাই সে দুনিয়ার জমিন মধ্যে সেই বান্দায় বুঝে, যার এক ফাও নাই সেই বান্দায় জমিন ফাওয়ার কদর বুঝে রে ভাই। আল্লাহ আপনারে আর আমারে দুইটা হাত দুইটা পাও দুইটা চক্ষু দেওয়ার পরেও যখন আপনার আমার মধ্যে কদর নাই, রব্বুল আলামিন বলেন ওলাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, যদি চোখ নামক নিয়ামত দিয়া যদি আপনি গুনাহ করিয়া যায়, বিভিন্ন অপকর্মকুলা যদি দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখিয়া যায়, আল্লাহ চৌকর মধ্যে মোহর মারিয়া পর্দা ফালাইয়া দিলেই পরে ভাই, আর দিলর মধ্যে মোহর মারিয়া দিব, চৌকর মধ্যে পর্দা ফালানোর কারণে আর দিলর মধ্যে আল্লাহ না যায় দৃষ্টিভঙ্গি দি মোহর মারার কারণে জমিন কোনো মানুষে কোরআন ও মাহফিল দিয়ে পালা পায় না, জমিন কোনো মানুষে আলিম অখলোর দিকে মহাব্বতর নজর দিয়া তাকায় না, জমিন কোনো মানুষে কোরআন ও মাহফিলর দিকে মহাব্বতর নজর দিয়া তাকায় না, কিয়ামতর দিন এই সমস্ত জিন্নাত আর ইনসান অখলোরে আল্লাহ হাতর মধ্যে বেড়ি লাগাইব, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া উত্তা টানি টানি জাহান্নামের মধ্যে দিব, হু নাউযু বিল্লাহ। তিন নম্বর রব্বুল আলামিন বলেন ওলাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ আমার বান্দারে দুইটা মাইক্রোফোন খান নামক দুইটা নিয়ামত দিলাম, আমার বান্দায় সারাটা রাত হেডফোন লাগাইয়া বিভিন্ন গান বাজনা গুলা যদি শুনিলায়, আমার বন্দায় যদি নারী জাতির লগে অবৈধ কথাগুলা হইয়া যদি তার খান দিয়া যদি আপনার শুনিয়া অন্তরের মধ্যে মজা হইয়া যদি জমিন গুণা করিলায়, আমার বন্দায় যদি বিভিন্ন অপকর্মর আওয়াজগুলা যদি খান দ্বারা শ্রবণ করিয়া আমার বন্দায় তার দিলর মধ্যে মজা হইয়া যদি গুণা করিলায়, কিয়ামতর ময়দান আমি আল্লাহ খান নামক গুণার কারণে খানোর মধ্যে ফর্দা ডালার কারণে কিয়ামতর ময়দান আমার বন্দারে আমি আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের মধ্যে দিমু, হই নাউযু বিল্লাহ। এক নম্বর চৌকর দিলর গুণা, দুই নম্বর চৌকর গুণা, তিন নম্বর খানোর গুণা, খানোর মধ্যে যদি আল্লাহ ফর্দা ডালিয়া দিলা, চৌকর মধ্যে যদি আল্লাহ ফর্দা ডালিয়া দিলা, আর অন্তরের মধ্যেও যদি আল্লাহ মোহর মারিয়া দিলা, দুনিয়ার দমিন জীবনে কোনোদিন কোরআন করিম তিলাওয়াত মজা পাইতায় না, কোরআন করিমর তফসির গুলা শুনতে মজা পাইতায় না, ওয়াজ নসিহতর ময়দানও কেউ কোনোদিন মজা পাইতায় না রে মুসলমান, আর এইগুলার মধ্যে যদি তুমি মজা না পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এই তিনটা গুণাওয়ালা জিন্নাত আর ইনসান হলো রাব্বুল আলামিন বলেন এরা ওয়া তাখলা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, হু নাউযু বিল্লাহ, খয়ফাওয়ালা জানোয়ার সাইরফাও ইনো খয়ে আল্লাহ দম লইছেন না আগে দিয়া হইতা বালহুম আদাল, এলা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্টতম জানোয়ার, হুকু নাউযু বিল্লাহ, খেনে জিন্নাত আর ইনসান দে আল্লাহ জমিন দিছে আল্লাহর ইবাদতর লাগিয়া, আপনি যদি মখলুকাতর ইবাদত করেন মখলুকাতর শুকরিয়া আদায় করেন মখলুক মখলুকাতর তারিফ আর প্রশংসা করেন যে আল্লাহ তাবারক ও তাআলা জমিন বেদার, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি যত হারে বেশি বেশি করিয়া করতাম ইনশা আল্লাহ, আর জোরে হরি হই ইনশা আল্লাহ, আবার দুস্ত হল্লার দুর্গ হল, রব্বুল আলামিন বলেন أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون, أمي الله رب العالمين جنة يديار جدي أي خاننا مقنا رخاروني سوكر مجد فردا دل رخاروني انتر مجد مهر مر رخاروني تما در كي سارفا والا جنوار تاكيني كريشتو بنا يار ار دنیا زمين جدي سارفا والا جنوار تاكيني كريشتو يا جدي زمين تاكي بداية نيه جاو আমি রব্বুল আলামিনে খুঁয়ার তোমাদের দুনিয়াও বেকার হয়ে যাব গিয়া আর আখেরাতের ময়দানও তোমাদের বেকার হইব, হুকান আউযু বিল্লাহ। অতসব আল্লাহ আপনার আমারে মুমিন বানাইছে, আপনার আমারে আল্লাহ ইজ্জত সম্মানই বানাইয়া গোটা দুনিয়ার মধ্যে দামি বানাইছে, কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ,
রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন ইনসান জাতির সৃষ্টি করিয়া ইনসান জাতির মাধ্যম থেকে একদল ইনসান জাতির শ্রেষ্ঠ মখলুক হিসাবে, শ্রেষ্ঠ ইনসান জাতি হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। এরার মধ্যে দুইটা গুণ পাওয়া যাইব। এক নম্বর গুণ, তা'মুরুনা বিল মা'রুফ। এরা দুনিয়ার জমিনের মধ্যে হর সময় এখানক প্রতিজন মুসলমানদের দুনিয়ার জমিন ভালো কথার সন্ধান দিব, প্রতিজন মুসলমানদের ভালো কথাগুলা শুনাইব, প্রতিজন মুসলমানদের দুনিয়ার জমিনের মধ্যে ভালো কথার দিকে মুসলমান জাতির আহ্বান করিয়া যাইব। এই গুণ থাকবে একমাত্র ইমানদার, এই গুণ থাকবে একমাত্র মুমিন মুমিনাতর। পৃথিবীর অন্য কোনো মানুষটা নেই গুণ আপনি পাইতা নাই। সুবহানাল্লাহ, মানুষর দোষ দেখলে আপনি সমালোচনা করতেন না, শরীয়তে আপনারে না করে মানুষর ভুল দেখলে ওখান চাপাইয়া রাখত, মানুষের কোনো দোষ করলে ওখান চাপাইয়া রাখত। আর মানুষরে আপনি হর সময় এখানো ভালো ফতের সন্ধান দিতা, সঠিক ফতের সন্ধান আপনি দিতা, ভালো কথাগুলা মানুষরে আপনি জমিনে শুনাইয়া যাইতা। যদি আপনি মানুষরে ভালো কথাগুলা জমিনে শুনাইয়া যায়, যদি আপনি মানুষরে হর সময় ভালো রাস্তার দিকে আহ্বান করেন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, মানুষ যদি সলতে ফিলতি মাদ্রাসা অর্থাৎ দিনর দাওয়াত দেবা, তার দিনর দাওয়াত গ্রহণ করার অবস্থায় মারা যায়, আল্লাহ তার শহীদি মর্যাদা দিবা, দূরে হোক সুবহানাল্লাহ, আর দূরে করি হই সুবহানাল্লাহ। আপনি মেহনত করুক পাও লাইনে, এক মানুষে কোরআনে করিম তিলাও জানে না, সকালবেলা তার বাড়ির যা খোয়া নেয় তারে খবর দিয়ে খোয়া, আর নয় ফজর নমাজ পড়িয়া মসজিদের ইমাম সাহেবের খুব খোয়া, বলে আমি রে বা সুরা ফাতেহা শুদ্ধ করি ফোরতাম পারি না, অগুতা শুনোই না আমি কইতাম পারিনি। যদি সহি শুদ্ধ করি একজন মানুষে সুরা ফাতেহা আপনারে শোনায়, সহি শুদ্ধ করিয়া যদি সুরা ফাতেহা শোনায়, তে আপনি ফরটটা তার লইতা, আর যদি পারে না তে আপনি তারে সহি শুদ্ধ করিয়া কইয়া দিতা। আজকে আমরা 175% মানুষের কোরআনে করিম এখনও শুদ্ধ নাই, সহি নাই। একমাত্র যারা সবাহি মুক্ত ভালো করে ফরিছে বা মাদ্রাসার মধ্যে গিয়া ফরিয়া আইছে, বাদে বাদ দিলাইছে, এরার মধ্যে সহি শুদ্ধ হওয়া যায়। নতুবা এরা যদি মেসা বকলোর কাছে যাইন মুরব্বীবার বাদেও সরম ভাঙ্গিয়া, আই দেখাল আর যাইননি, সরমে যাই না, কোনো তো বড় বেড়া বেটা হয়ে গেছে রে বা কিলা লাইতাম মেসা বর গেছে ফরাত না। কোরআনে করিম সহি শুদ্ধ করা ফরজে আইন। আপনি কোরআনে করিম সহি শুদ্ধ করেন না যদি আপনার নামাজ জীবনে হইত নাই, ভুল তিলাওত করিয়া নামাজও যদি খাড়া হইন, তো এই ভুল তিলাওতে আপনার নামাজ হইত ইলাওত ফরজ। অত সামনে পবিত্র রমজান, আর কত মসজিদ দেখবা 4G স্পিডে আর 6G স্পিডে খালি তারাবিহ নামাজ চলে, চলেন নানি ও স্পিডে নামাজ চলে, এখানে খালি জলদি জলদি বাড়ির যাইতা, ও লম্বা নামাজ থনাই দরিলাই এল্লাগে আমি হই রীতা আদুর, আমি আদু গাড়ি নামাজ পড়িয়া কোনো ফায়দা আমরা ফায়দা আছে নি, আদু গাড়ি নামাজ আমরা নামাজও আমরা নাই। রব্বুল আলামিন বলেন দুই নম্বরে তানহাউনা আনিল মুনকার, দুই নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনি যদি 100% মুমিন হয়, 100% যদি জমিনের মধ্যে আপনি ইমানদার হয়, আপনার মধ্যে দুই নম্বর সিফতার গুণ পাওয়া যাইব। আপনি প্রতিজন মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবা, প্রতিজন মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিয়া ভালো পথের সন্তান আর ভালো রাস্তার দিকে আহ্বান করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার খাঁটি ইমানদার যারা হইবা, আমার খাঁটি মুমিন আর মুমিনাত বান উম্মত আর উম্মতনি যারা হইবা, এরার মধ্যে দুইটা গুণ হর সময় আল্লাহ দেখতে পাইবা। এক নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষ জাতিরে ভালো পথের দিকে আহ্বান করা, মানুষ জাতিরে ভালো রাস্তার দিকে আহ্বান করা, এবং কি খারাপ রাস্তা থেকে মানুষ জাতিরে ফিরাইয়া রাখা। একজন মানুষে যদি জমিনের মধ্যে গুনাহ করতে চান, একজন মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে চায়, আপনি যদি 100% ইমানদার হন, আপনি যদি 100% মুমিন হন, পরিপূর্ণ যদি মুমিন আপনি হইয়া তা হন, আপনি ওই মুসলমানকে খারাপ রাস্তা থেকে বাধা দিবা, সুবহানাল্লাহ, এটা আপনার মধ্যে থাকত। আপনি মানুষরে খারাপ রাস্তা থেকে কিলা আহ্বান করা যায়, খারাপ রাস্তা থেকে মানুষের কিলা ফিরানি যায়, একজন মুমিনের ঠাই এই সিফতার গুণ থাকত। আজকে আমরা মাঝে এই সিফতার গুণ নাই, আমরার মধ্যে এই সিফতার গুণ টোটালি পাওয়া যায় না। আমার দুস্থ হল্লার বুজুর্গ হন খোয়াত আসলাম, আল্লাহ আমরার দামি বানাইছেন, আমরারে আল্লাহ সম্মানী বানাইছেন, আমরারে আল্লাহ ইজ্জতি বানাইছেন আল্লাহর ইবাদতর লাগিয়া।
আল্লাহর গুলামী করার লাগিয়া পৃথিবীর হাজারো মখলুকাত আছে আমরা আল্লাহ খান, হাজারো ইনসান জাতি আছে, এরা রে আল্লাহ এত দাম এত ইজ্জত তমিনও দিছে না, মগর আমরা রে আল্লাহ যত ইজ্জত আর দাম দিছে। এখানে আমরা একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানানোর কারণে দূরে করি খুব সুবহানাল্লাহ। ফরলা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قيامتر دين جخن افنه جايبان الله جدي جناتر انسان ده قيامتر ميدان جخن جهنمر مجده دي لأيبا افنه دنیا دوم نونخ منوش تخوا فاسق نماج فرنه والا روزا رخنه والا تلاو ترنه والا منچر قيامتر ميدان الله رب العالمين جهنمر مجده دي با আর দুনিয়ার সুর আর বদমাস দুনিয়ার ডাকাই তো করে কিয়ামতর ময়দান আমার আল্লাহ কিয়ামতর মাঠ জন্নতর মধ্যে দিবা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতর ময়দানে একজন মুসলমান দে একজন ঈমানদার মুমিন মুমিনা তখলর নেকি আর গুনাহের আদান প্রদান করি একদল মানুষের জন্নত দিবা আর আর একদল মানুষের আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা। সাহাবায়ে কেরাম হলে আরজ ফরমানি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ কেন জাফনার নেকি আর গুনাহের আদান প্রদান করবা? আমার নবীয়ে জবাব দিলা দুনিয়ার দমিনো যত মানুষে যত মানুষের গীবত দমিনো করবায় যত মানুষে মানুষের সমালোচনা করবায় একজন সুরর যদি সমালোচনা আপনি বাজারে করেন বাড়ির মধ্যে যদি করেন ওই সুরর কোনো অসুবিধা হইত নাই, মগর সুরর ফায়দা দমিনোর মধ্যে হইব গিয়া হে দমিনো যা চুরি খসল সব চুরির গুণা খান্তা আল্লাহ তোমার খান্দর মধ্যে দিলাইব। আর তোমার জিন্দেগীর নামাজ তোমার জিন্দেগীর রোজা তোমার জিন্দেগীর সদাকাতর সব গুলা নিয়া একজন সুরর খান্দর মধ্যে দিয়া কিয়ামতর ময়দান আল্লাহ সুর বেটারে জন্নতর মধ্যে দিব। আর ফাসক্তি নামাজ পড়নে ওলা মানুষের কিয়ামতর ময়দান আল্লাহ জাহান্নামর মধ্যে দিবা। কোন আউযুবিল্লাহ পড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ صلى الله على محمد صلى الله عليه خنে আপনি যদি মানুষের সমালোচনা করেন মানুষের যদি গীবত আপনি খাই ও সামনে পবিত্র রমজান মহিনার দেখানো নবীজি ফরমায় কোন মানুষে যদি রোজা রাখিয়া কোন মানুষে যদি রোজা রাখিয়া মানুষের সমালোচনা করে তে রোজাইটা ফাটি যায় কিয়া আর ফাটাবা আগুন হামাইয়া এই ফাটা বাঁশ লইয়া মানুষ যদি আগুনের দ্বারা উবা করিত হয় তাহলে ফাটা বা আগুন হামাইয়া বাঁশ দলাই যায় ওলা ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারত না ফাটা বা আগুন হামাইয়া তারে দলাই দিব হুক নাউজুবিল্লা। আজ আমরা রমজান মাস মানুষের সমালোচনা কম করি না বেশ করি ভাই বেশি করি ও জুহর নমাজ ইমাম সাহেবের লগে দোয়া ইমাম সাহেবের দোয়া খতরা আল্লাহ আমার হামসায়ের মানুষরে আপনি মাহফুরি জন্য দেও হে হর আল্লাহ হুম্মা আমিন শুকুর ভানি ফালাইতে ফালাইতে দাড়ি বিদার আওয়ার বাদে দেখবা রমজান মাস হায় 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 মুসলমানের মসজিদে ইত্যাকি ফিতনা যায় ফিতনা যায় না খেনে কিতা লইয়া ফিতনা ও মুঠি লইয়া আন্নায় বেতন লইয়া আন্নায় বেটির লগে চুপ করি গর আইসে ইনো ভাইছে তোরা সুতায় খান বেটির খান অন যারে রাই ওলা অবস্থা না এল্লাগিয়া মনোকরণ জানি কান যারা জমিন মসজিদর বারান্দাতে ইয়া মুসদ্দরি বেশি করে এরা মুঠি দেখায় তিন থেকে চার মাসের বাকি আছে ও এরা ইয়া মসজিদ বেঠাগিরি মাতে আন্নাই লেখেও বেঠাগিরি করে না তার বেতন দেফা সত্তর নমাজ পড়ি হে মসজিদ থেকে বাড়িয়ে দেয় এর লাগি মানুষের সমালোচনা না
রমজান মাস আইলে মানুষের গিবত না ওলা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অন্যর গিবত জমিনও গাইতাম না, গিল্লা না। আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত ইয়া থাকলো জিনার চাইতে মারাত্মক গুণা হুকা। নাউজুবিল্লাহ, আর জোরে করি কই নাউজুবিল্লাহ। আই আমরা ফুয়ায় দেখবায় ও তার হরির বদনাম করে তার মাঠায়, ফুড়িয়ে দেখবায় বউয়ে দেখবায় তাই হরির বদনাম করে তাইর মাঠায়। ও আমরার ফ্যামিলি এল্লা গিয়া তো আজকাল ফ্যামিলির শান্তি নাই, মহাব্বত নাই, শরীয়ত গিবত সমালোচনা চূড়ান্ত পর্যায়ে হারাম খরচ। তাই আমার ভাইয়েরা, সামনে পবিত্র রমজানুল মুবারক, জানি না আপনি বাঁচিবা না আমি বাঁচিমু, এই অবস্থা থইতাম ফারিয়ান না, যতদিন তার হায়াত আছে অতদিনও বাঁচিমু। মগর আমরা রমজান মাস হওয়ার বাদে আমি আপনার সামনে হদিসে পাক পড়িছিলাম, কাল আল ইমান আতাব আল কালাম, আপনার জবান ওখান পবিত্র হইত, জবান পবিত্র হইত, জবান মানুষের ব্যাপারে জবান হেফাজত হইত। এজন্য কিয়ামতর দিন নেকিয়ার গুণারে আদান প্রদান করিয়া দুনিয়ার সবচাইতে নাফরমান গুণাগার বন্দারে আল্লাহ জন্নত দিলাইব, আর দুনিয়ার সবচাইতে আমালি মানুষ তিলাওত করনেওয়ালা রোজা রাখনেওয়ালা মানুষরে কিয়ামতর দিন আল্লাহ জাহান্নাম দিবা হই না উযুবিল্লাহ। সারা মানুষের আল্লাহর কইব, আল্লাহ ই আবার কোন ধরনের ফয়সালা, কোন ধরনের মুআমালারে দয়াল। আল্লাহ লগে লগে জবাব দিলা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি তাই নাসলায়, একজনে আর একজনের সমালোচনা যখন জমিন খসলায়, যার সমালোচনা জমিন তুমি যত বেশি খসলায়, আল্লাহ তারে দামি আর ইজ্জতি আর সম্মানই জমিন বানাই লিছে। আর যার সমালোচনা তুমি খসলায়, তার সমস্ত গুণাখান্তা আমি আল্লাহ তোমার উপরে আনিয়া দিলাম। আর তোমার দিন দেখির নামাজ, তোমার দিন দেখির রোজা, তোমার দিন দেখির সতাকাত গুণা, ওই সমালোচনা কর্ণ হলা মানুষের দিলর মধ্যে খান্তর মধ্যে দিয়া তোমার আমি আল্লাহ জাহান্নাম দিলাম, হুকনা উযুবিল্লাহ। এই অবস্থা চলে না, আমরা মানুষের সমালোচনা ছাড়ি না, মসজিদের মেসা বকল থেকে লইয়া সবে সবর সমালোচনা করি। এর লাগি আমরা প্রত্যেকজন মানুষের সমালোচনা ছাড়িতাম ইনশাআল্লাহ।